আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির মধ্যনে সংবাদে, সাথে আছি আমি হাবিবা আফরোজ। লকডাউনও থামছে না, করোনা সংক্রমণ ও মৃত্যু, বিভিন্ন জেলায় করোনা উপসর্গ নিয়ে 84 জন মারা গেছে, 94 জন মারা গেছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 18 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় 3 সপ্তাহের বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধ চলতে থাকলেও করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন তা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। গত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে, নতুন করে 232 জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় 24 ঘন্টায় 191 জনের করোনা শনাক্ত হলো, একই সময়ে মারা গেছে 11 জন। চট্টগ্রামে 713 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে আরও 9 জন। কিশোরগঞ্জের ভৈরবে 83% মানুষের করোনা শনাক্ত হয়েছে, এতে মারা গেছে আরও 2 জন। কুমিল্লায় মারা গেছে 7 জন, খুলনায় 10 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় বরিশালে মারা গেছে 11 জন, 17 জন মারা গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও ঝিনাইদহ, পটুয়াখালী, নেত্রকোনা ও দিনাজপুরে আরও 7 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক হারে বাড়তে থাকা করোনা সংক্রমণের বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ায় করোনা শনাক্তের হার বাড়ার কারণ কি এবং হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক আছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, আসলে কুষ্টিয়ায় গত 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। এই মুহূর্তে সেখানে 200 বেডের অনুকূলে কিন্তু 289 জন সেখানে চিকিৎসাধীন রয়েছে, এর মধ্যে 202 জনই কিন্তু করোনা শনাক্ত, আর বাকিরা উপসর্গ নিয়ে আছে। এবং গত 24 ঘন্টায় এখানে কিন্তু আরও 17 জনের মৃত্যু হয়েছে, এবং এই 17 জনের মধ্যে 10 জন কিন্তু করোনা শনাক্ত ছিল, আর 7 জনের করোনা উপসর্গ রয়েছে। আপনি বলছিলেন যে এ তো আক্রান্ত কেন, আসলে কুষ্টিয়াতে মে মাসে এপ্রিল মাসে কিন্তু এই রকম অবস্থা হবে সীমান্তবর্তী জেলা হয়, এটি কিন্তু অনুমান করা হয়েছিল, এবং সেই সময় কিন্তু কঠোর হওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ এখানে নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপরেও আমরা কঠোর হইনি। এখনও আমরা দেখছি 3 সপ্তাহের বেশি সময় লকডাউন চলছে, এখনও আমরা দেখছি যে পুলিশের চেকপোস্ট আছে, কিন্তু সেখানে পুলিশও আছে, কিন্তু মানুষ বাধা ছাড়াই চলাচল করছে। প্রচুর মানুষ কুষ্টিয়া শহরে বের হয়েছেন এবং তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও খারাপ খবর আমাদেরকে শুনতে হবে। হাবিবা, এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। কঠোর লকডাউনের 8ম দিনেও যথারীতি রাজধানীতে বেড়েছে যানবাহনের সংখ্যা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও পাড়া মহল্লায় তেমন একটা জোরদার না হওয়ায় বাড়ছে মানুষের আনাগোনা। এদিকে রাস্তায় পুলিশি চেকপোস্টের কারণে কিছু কিছু জায়গায় সৃষ্টি হচ্ছে যানজটের। এছাড়াও অনেক জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সেসব প্রতিষ্ঠানের অফিসকামীদের। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প উপায়ে অফিসে যেতে হচ্ছে তাদের। দর্শক, রাজধানীর লকডাউনের চিত্র জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল আপেল, কঠোর লকডাউনে মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তো এর কারণ কি এবং প্রশাসনের কি তৎপরতা দেখতে পাচ্ছেন মানুষের ঘর থেকে বাইরে বের হওয়া ঠেকানোর জন্য? হাবিবা, লকডাউন এখন আর লকডাউনের পর্যায়ে নেই, এখন মানুষজন সরকার নির্দেশনা মানছেন না। আজকে মানুষজন গতকালের থেকে আজকে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা গেছে। আমি এখন সদরঘাট এলাকায় আছি। আপনাকে বলে রাখি যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে রয়েছে, যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে, পাড়া মহল্লা চলছে। তবে বলে রাখি যে সদরঘাট এলাকায় অর্থাৎ নৌ চলাচলে, অর্থাৎ নৌকায় যারা চলাচল করছেন তাদের নিয়ন্ত্রণে আসলে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বলেন বা প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেটি করা হচ্ছে যে গাদাগাদি করে নৌকায় লোক উঠানো হচ্ছে এবং তারা কোনো স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না। আমি যখন এখানে আসি তখন আসলে অনেকের মুখে মাস্ক ছিল না, এখন আমাদেরকে আসলে গণমাধ্যম কর্মীরা যখন আমরা চলে আসি তখন তারা আসলে মাস্ক পরছেন। তো এই হলো সদরঘাট এলাকার চিত্র। তো বলে রাখি যে মানুষজন আসলে আর লকডাউনটা মানছে না, তারা আসলে রাস্তায় বের হয়ে আসছেন বিনা প্রয়োজনে, এবং বলে রাখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কঠোর অবস্থানে রয়েছেন। তবে যেটি দেখা যাচ্ছে যে প্রধান প্রধান সড়কগুলোতে কঠোর অবস্থান থাকলেও পাড়া মহলে আসলে নৌপথে যারা চলাচল করছেন তাদের নিয়ন্ত্রণে আসলে কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে না। মানুষজন একটা উদাসীন হয়ে গেছেন, অনেক নানা প্রয়োজনে চলে আসেন, এবং যারা যে অজুহাতগুলো দিচ্ছেন সেটার যুক্তিসঙ্গত কোনো কারণ তারা দেখাতে পারছেন না। বলে রাখি যে যারা আসলে বিনা প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এবং এসব করার পরও মানুষের যে ঘর থেকে বের হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না। তবে এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য।
ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সদরঘাট থেকে লকডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। এদিকে কঠোর বিধি নিষেধ মানার অষ্টম দিন চলছে সারা দেশে। আজও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির সঙ্গে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্পটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি তল্লাশি করছে। কারণ ছাড়া ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। যদিও এখনও অনেক মানুষ মাস্ক ছাড়াই বাইরে আসছেন। কারণ ছাড়া বাইরে বের হওয়ায় চুয়াডাঙ্গায় 43 জনকে জরিমানা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিরাজগঞ্জে কঠোর অবস্থানে আছে প্রশাসন ও সশস্ত্র বাহিনী। লকডাউনের বিষয়ে জানাতে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, সাইফুল, লকডাউনে সড়কে কেন যান চলাচল বাড়ছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, আজ লকডাউনের অষ্টম দিন অতিবাহিত হতে, সেই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু পণ্যবাহী গাড়ির থেকেও কিন্তু বেশি ব্যক্তিগত গাড়ি চলাচল শুরু করেছে। আমি এক ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে আছি, দেখলাম যে পণ্যবাহী গাড়ির থেকে ব্যক্তিগত গাড়ি বের হচ্ছে, বিভিন্ন অজুহাত দিয়ে মানুষ বের হচ্ছে। কেউ ওষুধের জন্য যাচ্ছে বলতেছে, কেউ ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ ইমার্জেন্সি এক্সপোর্ট ডিউটি কাগজ লাগিয়ে কিন্তু স্টিকার লাগিয়ে ব্যক্তিগত গাড়িতে চলাচল করতেছে। কিন্তু যখনই পুলিশ ওদেরকে চেকপোস্টে বসিয়ে চেক করতেছে, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারতেছে না। এই জন্য অনেকটাই আসলে জরিমানা করা হচ্ছে, সেই সাথে উল্টোপথে আবার ফেরত দিচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রতিটি মোটরসাইকেলে করে 2 থেকে 3 জন করে যাত্রী পারাবার করতেছে। পুলিশ চেকপোস্ট আসার সাথে সাথে ওদেরকে একটু আগে নামিয়ে দিচ্ছে, পুলিশ চেকপোস্ট পার হওয়ার পরে আবার ওদেরকে নিয়ে যাচ্ছে। এই সকাল থেকে কিন্তু ফোদ্দারহাট পুলিশ পাড়িতে কিন্তু প্রায় 1 থেকে 150 জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এদেরকে কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যে যার মতো করে আসলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোচ্ছে অনর্থক একটা বিভিন্ন অজুহাত দিয়ে। গত 7 দিনের তুলনায় আজ কিন্তু ব্যক্তিগত গাড়ি চলাচলের পরিমাণ ছিল অনেকটা বেশি। যদি বলা হয় আসলে সকাল থেকে এখানে 30% উপরে কিন্তু আসলে ব্যক্তিগত গাড়ি চলাচল ছিল। আমি পুলিশের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য নিয়ে জানতে পেরেছি, কোনোভাবেই কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাবিবা, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 713 জন করোনা আক্রান্ত হয়েছিল, সেই সাথে 9 জনের মৃত্যু হয়েছে। যে কারণে লকডাউন দেওয়া হয়েছিল সেটা সুফল কিন্তু চট্টগ্রামবাসী পাচ্ছে না। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। ধন্যবাদ আপনাকে, সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।